আসসালামু আলাইকুম। মাত্র একটি ডিম দিয়ে সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করছি, যেটা খেতে হয় খুবই মজার। বিকালে স্ন্যাক্স হিসাবে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। এর জন্য লাগবে একটা ডিম। আমি এখানে বড় সাইজের একটা ডিম নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আর এখানে আমি নিয়েছি চিজ, 1/3 কাপ পরিমাণ চিজ আমি এই স্ন্যাক্সে ব্যবহার করব। এর জন্য চিজটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চিজ গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই চিজটাকে আমি ডিমের সাথে দিয়ে দেব। এখানে নিয়েছি 7 মতো লবণ, নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিব। আর এখানে যদি আপনারা সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন সবকিছু একসাথে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে সফট একটা ডু তৈরি হয়ে যাবে। আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। লক্ষ্য করুন, সফট একটা ডু তৈরি হয়ে গেছে। ডুটা ঠিক এরকম হবে। এখন এইখান থেকে অল্প অল্প পরিমাণ ডু নিয়ে আমি এরকম করে লেচি শেপ দেব। এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাকে কিন্তু আমি গরম হতে দিইনি, প্রতিটা লিচি বানিয়ে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিব। আর সবগুলো বানানো হয়ে গেলে তারপর এই কড়াইটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। লক্ষ্য করুন, আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর সবগুলো এরকম তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। সবগুলো বানানো শেষ, এখন এই কড়াইটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিব আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখব। আস্তে আস্তে কিন্তু এগুলো ফুলে উঠবে। লক্ষ্য করুন, তেলটা আস্তে আস্তে গরম হয়ে উঠছে আর এগুলো উপরের দিকে ফুলে উঠেছে। মিডিয়াম লো আছে, এগুলোকে ভেজে নিতে হবে। একটা সাথে একটা লেগে যায়নি, প্রতিটা আলাদা হয়ে গেছে। যখন এগুলোর কালার হালকা সোনালি হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নিব। আমি সবগুলো ভেজে নিয়েছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। বিকালের স্ন্যাক্সের জন্য আপনারা খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।